বন্ধুরা স্বাগত জানাচ্ছি নীলা ফটোগ্রাফিতে। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমারই করা ফটোশ্যুটের বিহাইন্ড দ্য সিন ও এটা রিয়েক্ট রিভিউ। তো চলো শুরু করা যাক। কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে দুটো বিহাইন্ড দ্য সিনের ভিডিও দিয়েছিলাম। তখন অনেকে কমেন্টস করেছিল শুধুমাত্র বিহাইন্ড দ্য সিনের ভিডিও দিলে তোমরা অনেক কিছু বুঝতে পারো না, বা কোন লাইটটা কেন দিয়েছি, বা কি ওই ওই মুহূর্তের ব্যাকগ্রাউন্ড মুহূর্তটা কেমন ছিল, এই জিনিসটা তোমরা বুঝতে পারো না। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে এগুলো তো আমার আগের ভিডিও, ওই সময় তো আমি এভাবে ভিডিও বানাবো বলে শ্যুটগুলো করা হয় নাই, জাস্ট নিজেরা টিম মেম্বাররা এমনি ভিডিওগুলো করেছিল। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু আমি প্রফেশনালি এটা করব বলে আমার কোনো প্রিপারেশন তখন ছিল না, তাই চিন্তা করলাম যে সেই ভিডিওগুলোকে যদি আমি রিয়েক্ট ভিডিও করি, যে ওই পিছনের ভিডিওগুলো আমার সাথে সাথে দেখি এবং সেই পিছনের গল্পগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমার মনে হয় আমার বন্ধুরা খুব বেশি উপকৃত হবে। আমি কয়েকদিন আগে একটি ব্রাইডাল ক্যাম্পেইন শ্যুট করেছিলাম, তো সেই ব্রাইডাল ক্যাম্পেইন শ্যুটের ভিডিওটা দিয়ে আজকে আমি শুরু করছি। তো চলো ভিডিওটা দেখি। এটা ছিল একটা ব্রাইডাল ক্যাম্পেইনের শ্যুট, এখানে আমি ফটোগ্রাফার ছিলাম, মডেল ছিল শান্তা, আরিনা আলী আর হচ্ছে শেখ জাবিন নাস, তিনজন, আর মেকআপ আর্টিস্ট ছিল মিম সাবরিন। মিম সাবরিন এই যে মোবাইলে ছবি তুলছে, ও সারাদিন শুধু যখনই কাজ মানে সাজায় তখন সাজায়, আর বাকি সময় আছে এই মোবাইলে ভিডিও করা নিয়ে। মালিয়া তো ব্রাইডের পোজিং ঠিক করে দিচ্ছে, পিছনে শান্তা, শান্তা আসছে ও মেকআপের জন্য বসতেছে, আর আন্টিরা আছে, তিন মডেলেরই আম্মা ছিল তিনজন, কোঅর্ডিনেটর ছিল জান্নাত ময়ূরী, দেখলাম যে কোনে দাঁড়ানো আছে, সেও আমাদের অনেক হেল্প করেছে, ময়ূরীকে অনেক ধন্যবাদ। ম্যাডাম দেখি খাচ্ছে। অ্যারিনা ছবি তোলার জন্য পোজ নিচ্ছে। ও হচ্ছে আরাফাত, আমাদের অ্যাসোসিয়েট ফটোগ্রাফার, ও লাইটে আমাকে হেল্প করছে। এখানে আমি তিনটা লাইট ইউজ করেছি, একটা দেখো ডান দিকে ওইটা হচ্ছে তোমার ডিপ রিফ্লেক্টর, ওইটাতে আমি মেইন লাইটটা করেছি, পেছনে স্ট্রিপ বক্সটা দিয়ে আমি এজ লাইট করেছি, আর বিডি ডিশটা দিয়ে এখানে আমি সামান্য ড্রেসের উপর একটা ফিল লাইট করার চেষ্টা করেছি। কারণ আসলে যেটা হয় যে ওই সময় মানে আমার তিনটা মডেলের শ্যুট ছিল, খুব কুইকলি কাজ করতে হবে, আমি ওই মডিফায়ার চেঞ্জ করে ওখানে যে আবার অন্য কোনো মডিফায়ার দিয়ে আমি শ্যুট করবো তা আমি করিনি, খুব দ্রুত আমি বিডি ডিশ দিয়ে ওটা করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আউটপুটটা কেমন এসেছে এডিট করার পরে, এটা হচ্ছে আমার এখন আউটপুট ছবি। আমরা আসলে খুব মজা করেই কাজ করি, যখন আসলে শ্যুট হয় তখন সবাই আড্ডা মারি, বিভিন্ন গল্প করি, এই মজার মাধ্যমে আমরা খুব কাজটাকে এনজয় করি। এখানে আসলো রোমেন, ও আমাদের সিনিয়র ফটোগ্রাফার। বন্ধুরা আমি সবসময় যেটা বলি যে শ্যুটের সময় মডেলকে ছবি দেখানো, অনেকেই অনেক ফটোগ্রাফার কাছে শুনেছি তারা মডেলকে ছবি বা ইনস্ট্যান্ট আমার সাবজেক্টকে ছবি দেখাতে চায় না, মডেলকে ছবি দেখাতে চায় না, তারা বলে যে ছবি প্রসেস করে পরে দেখানো ভালো। বাট আমি মনে করি এবং আমি সবসময় করি যে আমি হয় মডেলকে ছবি দেখাই, তাতে হয় কি মডেল নিজে নিজের পোজিং ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে নিজেকে কারেকশন করে নেওয়া, বা সাথে সাথে ফটোগ্রাফার কেমন ছবি তুলছে তার রিভিউ দেওয়া, এটার মাধ্যমে হয় কি দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছবিটা আরও ভালো হয়। এবং অনেক সময় হয় কি আমি বেশিরভাগ সময় দেখেছি মডেল যখন নিজের ছবিটা দেখে তখন আরও ভালো পোজ দেয় এবং সে নিজের ভুল ত্রুটিগুলো কারেকশন করতে পারে। আমাদের লাইন প্রডিউসার সাবরিনা পারভিন, এখানে যেহেতু আমরা কম্বাইন কাজ করেছি এখানে আমরা ড্রেসের জন্য একটা শ্যুট নিচ্ছি, সো এখানে দুইটা মডেলকে একসাথে আমরা যাচ্ছি যে দুইটা মডেলকে একসাথে ড্রেসে শ্যুট করব। এই যেটা বলছি যে শ্যুটের সময় সেলফি, টিকটক, তারপরে হচ্ছে তোমার এই এই জিনিসগুলো খুব পেইনফুল, অনেকের কাছে ভালো লাগে যারা করে, বাট আমাদের জন্য একটু পেইনফুল, তারপরে কি করার, সবাই যেহেতু একসাথে কোয়ার্টিস্ট এগুলো শেয়ার করতে হয় আর কি। এখানে আমরা কোনো অবজেক্টকে সামনে এসে ছবিতে একটু ডাইমেনশন অ্যাড করার ট্রাই করছিলাম, তো এখানে আরাফাত আমাকে হেল্প করছে।
এই যে এখানে মিম শান্তাকে সাজাচ্ছে এবং তিনজন আন্টি, মানে আমাদের তিন মডেলেরই তিন আম্মা, আন্টিরা তিনজনেই বসা এখানে দেখতেছে মেয়েরা কি করছে। এটা হচ্ছে আমাদের নিজের ক্রিয়েটিভ স্টুডিও, আমরা মেইনলি ভিডিওর এই যে ওই পাশে আমাদের ভিডিও প্যানেল, সব ভিডিওর কাজগুলো করি ওখানে আমরা, আর ওই পাশেও ফটোশুট হয়, এই পাশে ফটোশুট হয়। আমার মেইনলি হচ্ছে যেহেতু স্টুডিওটা এল শেপের এবং অনেক বড়, সে দ্যাটস হচ্ছে আমরা তিন দিকেই আমরা তিনটা পোশনে আমরা সেট করতে পারি। ওই দিকটা আমাদের রেগুলার ব্যাকগ্রাউন্ড করা আছে, সাদা গ্রে তারপরে হচ্ছে ব্ল্যাক এবং সাথে গ্রিন, গ্রিন স্ক্রিনও করা ভিডিও যেহেতু আমরা কাজ করি। আবার অনেক সময় এই পর্দার এই সাইডেও আমরা ব্যাকগ্রাউন্ড করে নেই। তারপরে এই সাইডে আমাদের টিভি আছে প্রজেকশন, এখানেও আমরা ব্যাকগ্রাউন্ড করি। আবার অনেক সময় ডান দিকেও করতে পারি, যেহেতু আমাদের এল শেপের একটা বড় জায়গা, আমরা আমাদের মতো করে বিভিন্ন জায়গায় আসলে সেট ডিজাইন করে নিই। এখানে একটু আগে যেটা বলেছি যে যেহেতু ক্যাম্পেইন শুট, তো ড্রেস আনুষঙ্গিক সবকিছু নিয়ে তিনটা ব্রাইডকে একসাথে আমরা একটা গ্রুপ ছবি নিচ্ছি। এখানে মডেলরা তাদের নিজেদের ছবি দেখছে এবং কার কোথায় ভুল আছে, কোনটা ইমপ্রুভমেন্ট করলে ছবিটা আরো ভালো হবে, ওরা সেই জিনিসগুলো দেখছে। এখানে আমি হচ্ছে একটা দুটো তিনটা লাইট করেছি, একটা স্ট্রিপ বক্সে আমি চড়া করে টোটাল ড্রেসগুলোর উপরে ফালানোর চেষ্টা করেছি, আর বাকি দুইটা লাইট আমি মডেলদের মুখে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে একটা মজা করে যেটা করেছি যে তিনজন তো গ্রুপ ছবি তুলছে, তো সবাই সেলফি তুলছে, নিজেদের মোবাইলে ভিডিও করছে। আমি চিন্তা করলাম ঠিক আছে আমি যাই, যেহেতু ওদের জামাই নাই আমি যাই, যাই ওদের সাথে একটা গ্রুপ ছবি তুলি, তাহলে আমি একটু জামাই হিসাবে পৌঁছে দেবো যে এক জামাই তিন বউ। মালিয়াতে এখন একটু বেশি অ্যাক্টিভ দেখা যাচ্ছে, কারণ শান্ত আবার ওর ফ্রেন্ড, তো সো দ্যাটস একটু সে একটু খুব বেশি অ্যাক্টিভ এখন, কারণ ফ্রেন্ডের কাজটা একটু ভালো হলে তার একটু ইমপ্রেশন বাড়ে আর কি। এই যে এখানে আমি মডেলকে ছবি দেখাচ্ছি, ওর ভুল ত্রুটি গুলো কি আছে ও নিজে দেখছে, যে ও দেখছে কোন লুকে ওকে আসলে একটু ভালো লাগবে, নিজেই শেপ চেঞ্জ করছে কোন দেখছে, মানে মিররে কল্পনা করছে যে এইভাবে না, আমি যদি এইভাবে তাকাই আমাকে মানে আরো ভালো লাগবে। দেখো সবার ইন্ডিভিজুয়াল মোবাইল, মডেলের মোবাইল, আদার্স এর মোবাইল, এখানে একসাথে দুইটা মোবাইল সব অ্যাড করতেছে। ওই যে নাচ চলে যাচ্ছে, রোমে কিন্তু আবার বেশ ফাঁকিবাজ, ও কাজের সময় একটু ফাঁকি মারে আর বলে যে ভাই আমাকে একজন মানা করছে, একজন বিশিষ্ট মানুষ, এই জন্য আমি একটু মডেলের কাছে কম যাই। আসলে কিন্তু সে ফাঁকিবাজ, সে মডেলের কাছে কম যায় ঠিক আছে, কিন্তু আবার কাজও ফাঁকি মারে। এখানে আমি তিনটা লাইট করেছি, দেখো এখানে আমার মেইন লাইটটা হচ্ছে ডিপকটা, আমি ডিপকটাতে মেইন মডেল লাইটটা করেছি, পেছন থেকে আমি এজ লাইট করেছি হচ্ছে ডিপ রিফ্লেক্টর দিয়ে, আর সামনে আমি স্ট্রিপ বক্সটাকে এমনভাবে রেখেছি যেটা হচ্ছে মডেলের ফেসে লাইটটা যাবে না, বাট আমার ড্রেসে একটা সুন্দর লাইট পড়ে। আর এখানে চলে যাচ্ছে, তোমরা এই যে এখানে খুব সুন্দর ডেকোর দেখছো, এখানে আমাদের ডেকোর সাপোর্ট দিয়েছে লিওন ভাই, উনি ওনার কোম্পানির নাম হচ্ছে দ্য ওয়েডিং সলিউশন, ওনারা খুব ভালো ডেকোরের কাজ করে এবং কর্পোরেট কাজ করে।
বন্ধুরা, এটা কিন্তু খুব গোছানো ভিডিও ছিল না? কারণ আমরা যখন আগে শ্যুট করতাম, শ্যুটের সময় কেউ না কেউ হয়তো নিজেদের ছোট ক্যামেরাটা দিয়ে একটু ট্রাই করি যে বিহাইন্ড দ্য সিন গুলো রাখার জন্য মেমোরি হিসাবে, বা মাঝে মাঝে ওখান থেকে একটা দুটা ক্লিপ ফেসবুকে বা আদার্স প্ল্যাটফর্মে শেয়ার করবো। তাই কিন্তু এইভাবে যে ভিডিও বানাবো, বিহাইন্ড দ্য সিনের টিউটোরিয়াল বানাবো বা বিহাইন্ড দ্য সিনের রিয়েট বানাবো, এইভাবে কিন্তু আমাদের কোনো প্ল্যানিং ছিল না। তো ইনশাল্লাহ এবার ইচ্ছা আছে যে লকডাউনের পরে যখন আমরা সবকিছু স্বাভাবিক হবে, আল্লাহ আমাদের যখন সবকিছু স্বাভাবিক করবে, তখন যে আবার যে কাজগুলো করব, তখন তোমাদের জন্য একদম রিয়েল টাইমে ভয়েস দিয়ে কোথায় কেন কোনটা করছি ইন ডিটেলসলি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাবে, কারণ তোমরা কমেন্টস করলেই তোমরা যা দেখতে চাও সেই ধরনের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তো ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।